বাজারে কি মারাত্মক ভিড়, বাপরে বাপ, বাবা তিন ধরনের জায়গা নেই। চলো অরবিন্দ কাকুর দোকানে যাবে, ভালো হবে, ঠিক হবে। কাকুর কাকুর দোকানে এসছি, কি বাসন নেওয়া যায়। সাজে তুমি আছো, ভালো থেকো। সো গুড মর্নিং সবাইকে। এখন ঘড়ির কাঁটায় সকাল প্রায় 8টা, আমি যাচ্ছি উত্তমদের বাড়িতে। মনে হয় বাবা তাকে আজকে তো আর একটু পরে নিয়ে আসবে, তারপর শ্মশানে নিয়ে যাব। আজকে এদিকে বড় মার কাজ, তো ওটাও সামলাতে হবে, এটাও সামলাতে হবে, তো দুটোই করতে হবে। তো যাই হোক, আগে উত্তমের বাবার যে মানে কাকুর কাজটা ওটা মিটিয়ে আসি, তারপর বড় মার বাড়ি যাবো। তো দেখতে থাকুন আজকে ভিডিওটা শুরু করলাম, সারাদিন কেমন যায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি এখন আছি ছাদে, একদম টপে উঠেছি, জল দেখবো। এখান থেকে শুরু করি মর্নিংটা বলে, চলো জলটা দেখে চাবি নিয়ে এসছি, তারপরে আজকে চা টা খাবো। সকাল সকাল উঠে মানুষ পড়তে বসে, বাচ্চারা, আর আমাদের গোগল বাবু খেলতে বসে। সকাল উঠে প্রথম কথা আমাকে খেলনা দাও, তোমার থেকে ক্যান্ডি গলা বেশি পাওয়া যাচ্ছে, জোরে বলো। ক্যান্ডি চিল্লে চিল্লে ধন্যবাদ। আর এদিকে কি বলবো, এটা আমার চা নিয়ে তো বেরোচ্ছি, যাচ্ছি বড় মার বাড়ি। আজকে বড় মার কাজ আছে না, আমি সেই ওই দিন গেছিলাম, তারপরে আর যাইনি আমি। আর ওটা বড় মার বাড়িটাই সবসময় বেরো আমার। যাই, আমি মা বাবাই আর গোগল দোদল যাবো। গোগলের বাবাই এত উত্তম দল সাথে, ওই রকম বাবা ঢাকার যে গেছে, আসছে, যাই ঘুরে আসি। ওই গণেশ তার টোপে এসছে, টোপেতে যাবো, দোদলু ঘুমাচ্ছে। মা আসতে ওঠো, মা আসছে, আমি তার আস্তে আস্তে তো যাই ঘুরে আসি। কাজ মা কোনো ভাবতে পারি না, বলো গড়গড়া নির্মাল তোর গড়গড়া টাকই হালেরি গড়ি বাগি কি টানে কথাটা শুনিস, এর আগে লক্ষ্মী পুজোর আগে বৃহস্পতিবারে যখন আসলাম, এসে ওকে এখানে শোয়ালাম, পাপা এখানে বসে, বর্মা পেছন দিয়ে দিক দিয়ে শুয়ে এসে ওকে আদর করছে। ওই মামনি বাড়িতে ঢুকলে এবার থেকে পাচ্ছে যে 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 বেরোতো, বেরিয়ে কি ওখানে দেখে, ও সোনা ভাই এসছে, ও সোনা ভাই আমার বড়টাকে, তোমার মামনি ডাকো, মামনিকে ডাকো। জন্মদিনে তোলা ছবিটা
ওটাই তার শেষ ছবি হয়ে গেল। তো এখন বাজে দুপুর দুটো, আমি এই জাস্ট নিমতলা থেকে ফিরে বাড়ির দিকে হাঁটছি। বড় মার কাজ তো শুনলাম প্রায় শেষ, বাবাই মা শাশ্বতী দুই ছেলেকে নিয়ে গেছিলো, তো ওরাও ব্যাক করছে, বাড়িতেই আসছে। আর বড় মার এই কাজটা আর থাকা হলো না, আমি বাড়িতে স্নান টান করে তারপর একবার যাব, গিয়ে নমস্কার করে আসবো। তো যাই আগে বাড়িতে, একটু সব কিছু একটু ছেড়ে ফ্রেশ ট্রেশ হই, স্নান করি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, সব দিকই বজায় রাখতে হবে, সবই কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে। আর উত্তম আমার সব থেকে ছোটোবেলাকার বন্ধু, এবং উত্তমের বাবা কেন, উত্তমের বাড়ির সবাই আমাকে, আমাদের ফ্যামিলিকে এত স্নেহ করে, কিছু বলার নেই। তো কাকুর শেষ যাত্রায় তো অবশ্যই আমাকে থাকতে হতো। আর বড়মার কাজে তো প্রথম থেকেই বড়মার জন্য আমি সবসময় ছিলাম, ভবিষ্যতে আছি, আর বড়মা বুঝবে ব্যাপারটা। তো চলুন বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। তো বড়মা বাড়ি থেকে চলে এসছি, আমরা এবার করবো লাঞ্চ। লাঞ্চ হয়েছে পালং শেষ, সরি পালং শাক বড়ি দিয়ে, শিম, মূলো, বেগুন এইসব দিয়ে, বাইন মাছ, ডিমের ঝোল, এটা দুপুর রাত্রে দুটোই হবে। তো এই লাঞ্চ, লাঞ্চটা সেরে নিই। এখন বাজে দুপুর তিনটে, আমি বড়মার বাড়িতে এলাম। বাবাই মারা শাশুড়িরা সব একটু বাড়িতে রেস্ট করছে, ছিল এখানে অনেকক্ষণ। তো এখানে তো দিদিভাই সব কাজ কমপ্লিট করে ফেলেছে অলরেডি, এসে তো আর সেরকম কাজ কিছু দেখতে পারলাম না, সুব্রততা পুরো হয়েছে, ও চলে গেছে। তো যাই হোক, সুস্থ মতো সব হয়েছে বড় মা, আর কী বলবো, হয়ে গেল। এটুকুও কাজ বাকি ছিল তোমার, এটুকুও হয়ে গেল। যাই হোক, যেখানে থেকো ভালো থেকো, ওপর থেকে আমাদের সবাইকে আগলে রেখো, আশীর্বাদ করো, এই আর কি। ফুলের সাজে তুমি আছো, ভালো থেকো। হাত খাও, ওইখানে গুগল আঁকা আঁকি করছে, আর এইদিকে দোদল খেলছে বুয়াদির সঙ্গে, এদিকে মা বাবাই সব টিভি দেখছে, দাদামুনি এসছে, আর আমরা চা খাবো। হ্যাঁ, কি বলছো? বাবা, এটা নতুন? বাহ, ভেরি গুড, আঁকো ভালো করে, এবার ভালো করে আঁকো তাহলে। এখন আমি আর শাশ্বতী বেরিয়েছি একটু বাজারে, কেন যাচ্ছি তার কারণ আজকে ধানতেরাস শুরু হয়েছে, তো প্রতি বছর কিছু না কিছু আমরা কিনি, যদিও আজকে এবছরটা খুব একটা বেশি আমরা কিছুই করবো না বা কিনবো না, তার কারণ মনোনিবেশ ভালো নেই। তো কিছু একটা প্রতি বছর যেহেতু কেনা হয়, এবছরে যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখুন বাজারে কি মারাত্মক ভিড়, বাপরে বাপ, বাবা তিন ধরনের জায়গা নেই। চলো অরবিন্দ কাকুর দোকানে যাবে তো, চলো। হ্যাঁ, ঠাকুরের নতুন দোকানে, বাবা অরবিন্দ মামার দোকানে ভিড় দেখো, চলো দেখো। স্পেশাল শুভলক্ষ্মীতে এসছি আমরা, যদি কিছু আমরা স্বল্প মূল্যের জিনিসই কিনব। বাপরে ভিড় কি, বাবা সবাই তো সোনা কিনছে, আমরা কি কিনবো, বাপরে বাপ। একটা ছোট্ট জিনিস জাস্ট নেবো, নিয়ে চলে যাবো, ঠিক আছে? একটু দাও, ভিড় দেখে কি নেবে, চলো
কেমন নিচ্ছো? এটা ভালো হবে, ঠিক হবে। ভিড়ের মধ্যেও কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে গেল, কি বলো? হ্যাঁ, এবার কি নেবো? একটা ছোট্ট বাসন বা টিফিন বক্স। চলো রামাতে দুর্গাপুর দোকানে এসছি, কি বাসন নেওয়া যায় দেখো। কি বাসন নেবে? কি গো, কি বাসন নেবে? তো কেনাকাটার পরে শাশ্বতীর ইচ্ছা হয়েছে একটু ফুচকা খাবে, তো চলো ফুচকা খেয়ে নাও। দাদা দাও দাও। ধনতেরাসের কি কি আনলে একটু দেখাও, মাকে দাও। বাটি আমি ধরবো না। আচ্ছা, বাটিটা সিঁদুর বললে সাংলিটা মেয়ে দুটো বান্ধে রেখেছিলাম। গবলু পাগল হয়ে গেছে রে, কান্নাকাটি করছে। এই গবলু দেখে নে, এ বাবা দেখে নে, কেমন হয়েছে? ভালো হয়েছে বেলপাতাটা? আর এইটা এইটা হচ্ছে তোমার জন্য ধনতেরাসের গিয়ে লেখার খাতা, অঙ্ক খাতা, অঙ্ক ভালো হবে, ঠিক আছে? না 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 না। তো ধনতেরাসের কেনাকাটি করে আমরা চলে এসেছি বাড়িতে, একটু ফুচকাও খেয়ে আসলাম সাথে। এবার খুব ছোটোখাটো করেই কিনেছি, তো যাই হোক হলো, কেনাকাটি ধনতেরাস হলো। এবার আজকে এই ব্লগটা আমরা এই পর্যন্তই রাখি। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল গুগল দাদা লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। গুড নাইট।